হায়রে নিষ্ঠুর বউ, ছেলে টাকা পয়সার ঝামেলায় স্বামীর সাথে দ্বন্দ্বের জেরে ছেলেকে দিয়ে স্বামীকে হত্যা করালো। কুলাঙ্গার ছেলে মায়ের কথা মতো বাবাকে পিটিয়ে লাশ করতে দ্বিধা করল না বিন্দুমাত্র। পারিবারিক কলহের জের ধরে মায়ের কথায় 50 বছরের বাবাকে ছেলে হয়ে পিটিয়ে হত্যা করার এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বুড়িচং থানার ওসি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আব্দুল মালিকের স্ত্রীকে আটক করা হয়েছে, ছেলে সেলিম পলাতক রয়েছে। স্থানীয়রা জানায়, টাকা পয়সা নিয়ে পারিবারিক কলহের জের ধরে মায়ের কথায় বাবাকে মারধর করে সেলিম। মা বলেছে, তাই বলে বাবাকে এতটা নৃশংস ও মর্মান্তিকভাবে পেটাতে হবে কুলাঙ্গার ছেলেকে। এক পর্যায়ে ছেলের লাঠির আঘাতে পিতা মারা যান। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম বাড়ি থেকে পাসপোর্ট নিয়ে পালিয়ে যায়। এরা কত নিষ্ঠুর আর পাষাণ বউ ছেলে যে নিজেদের ইচ্ছায় বিধবা আর এতিম হতে কষ্ট লাগল না। দর্শক, এই খুনের ঘটনায় ঘাতক বউ ছেলের অচিরেই ফাঁসি হওয়া উচিত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।